চলে আমার স্বপ্নে তুমি আজ কেন অনুভবে ভেসে আসে সেই চেনা প্রিয় কাছে যেতে ভালোবাসা থেকে যায় কিছু কথোপকথন অপূর্ণ রয়ে যায় ভালোবাসা থেকে যায় কিছু কথোপকথন যা হয়েছিল এটা যে বলবে সে ফোন করেছে। কোথায় তুমি? আমরা ভেতরে, আসো। I'm so sorry, I'm late. Too late. আচ্ছা, ওর হচ্ছে আমার ফ্রেন্ড। আমি আপনি অনেকবার ফারহান যেই হন না হন আগে বসেন ভাই, গল্পটা বলেন, আমরা গল্পটা শুনবো। হ্যাভ আ সিট প্লিজ। আচ্ছা, কত দূর বলেছো? ওই যে তিনজন তিন দিকে। তারপর
ফারহান তো প্রথম থেকে সামিরাকে ভালোবেসে এসেছে, ভালোবেসেছে বলেই হয়তো ফারহান এতবার সামিরের কথা জিজ্ঞেস করত। এমন তো না যে আমি সামিরাকে ভালোবাসতাম, ফারহান আমার কাছ থেকে সামিরাকে কেড়ে নিয়েছে। ফারহান তো জানত যে আমি সামিরের প্রতি সিরিয়াস ছিলাম না। আদিব ভাই বলছেন? জি বলছি। আদিব ভাই, আমি ফারহানের ফ্রেন্ড অনেক বলছি। আসলে ওই ফারহানের নাম্বারের নামটা বন্ধ পাচ্ছি আর কি, আমি অনেকবার ট্রাই করলাম। আপনার সাথে কি যোগাযোগ আছে ফারহানের? না, আমি তো ওই অফিস ছেড়ে দিয়েছি, আর ফারহানের সাথে অনেকদিন যোগাযোগ হয় না। ও আচ্ছা, ওকে আসলে খুব জরুরি দরকার ছিল। আচ্ছা, ও আর কি কেউ আছে মানে যে ফারহানের কোনো ইনফরমেশন দিতে পারবে, কন্ট্যাক্ট নাম্বার বা কোথায় আছে এমন কিছু? আচ্ছা, আমি আপনাকে একটা নাম্বার দিচ্ছি, আপনি এই নাম্বার একটু ফোন দিয়ে দেখতে পারেন। জি জি, প্লিজ কাইন্ডলি একটু দেন না আমাকে। থ্যাংক ইউ। কিরে, এত ছ্যাঁকা টাকা খেয়ে গ্রামে চলে আসলি? তুই খোঁজ পেলি কিভাবে? তোর খোঁজ পাওয়া আমার জন্য কোনো ব্যাপার? আমি এসব কথা বাদ দে, আসল কথায় বনিকে গ্রামেই থাকবি ঠিক করেছিস নাকি শহরে নিয়ে যাবি? মানে মানে দাঁড়া, এই হচ্ছে তোর মান, এখন বুঝতে পারছিস? কিন্তু কাজটা আমি ঠিক করিনি। ভালো তো বেসেছিস, ভালোবাসার মানুষটাকে মিথ্যে বলে অন্যায়ও করেছি, আর সেটার জন্য ক্ষমাও পেয়ে গেছিস। তোর ভাগ্যটা অনেক ভালো, আর তোর ভাগ্য আরো ভালো এই কারণে যে এরকম একটা লক্ষ্মী মেয়ে পেয়েছিস। আর তুই দূর বেটা, আমার কিসবের অভাব? আর বলেছি না, এই মেয়েটা অনেক ভালো, আর ভালো মেয়েরা সবসময় বোরিং হয় তোর মতো, তাই ওকে একমাত্র তোর পাশে মানে। বাহ, তোর দুজন এরকম মিলিটারির মতো দাঁড়িয়েছিস কেন? আর বেটা, ওকে নিয়ে একটু গ্রামটাম ঘুরিয়ে দেখা। আমি গেলাম, আমার আবার ডেটে আছে। ও মাই গড, আই এম অলরেডি লেট, অলওয়েজ লেট, আমার কমনারে কিচ্ছু নাই, টাক করা। আই এম সরি। শুনেছ তো, মাফ করেছি। গ্রামের চুলোয় কি
বিরিয়ানি রাখতে পারবে? পারবো। আগে গ্রামটা তো ঘুরিয়ে দেখো। এটাই সেই গল্প।